গিভেন টেকটা আমি আসলে কিভাবে দেখি ভাইয়া, গিভেন টেকটা মানুষের কথায় বা ইঙ্গিতে অনেক কিছু বোঝা যায় এমন অনেক আমাকেও বলেছে। আমি আজকে 12 বছর মিডিয়ার সাথে আছি, বাট আমি খুব বড় আর্টিস্ট না, খুব ছোট। অনেক ভাইয়ারা বা ডিরেক্টর বলবো হ্যাঁ আমাকে বলেছে কাজের কথা, যে আসো তোমাকে ভালো একটা কিছুতে আমরা কাজ করাবো বা এই সেই। তো আমাকে ওইভাবে ডিরেক্টলি কেউ বলেনি কিছু গিভেন টেক বা কিছু, বাট হচ্ছে যে মানুষের কথায় বা ইঙ্গিতে অনেক কিছু বোঝা যায়। তো হচ্ছে যে ওইভাবে আমি আগাইনি, আর আমার কাছে ওইভাবে কোনো কিছু ভালো লাগেনি, দেন আমি আগাইনি। তো এটার বিষয়ে আমি আসলে যেহেতু আগাইনি বা মানে আমি যাইনি এইসব কোনো কিছুতে, তো আমি বলতে পারবো না আসলে ব্যাপারটা কী বা কেমন হওয়া উচিত বা কী করা উচিত। আচ্ছা, এই যে প্রিয়তমা নিয়ে সাকিব ভাইয়ের সাথে অভিনয় ব্যাপার, দর্শকের এই যে করতালি, এই বিষয়টা আপনি আসলে কি মানে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে, কজ হচ্ছে যে সাকিব ভাইয়া যদি আমি মানে বাহিরের কোনো মডেলের সাথে আমাদের সাকিব ভাইকে কম্পেয়ার করি, আমাদের সাকিব ভাই দেখতে অনেক সুন্দর, মাশাল্লাহ, অনেক হ্যান্ডসাম, হিরো মানে এমনই হওয়া উচিত আমি বলবো। আর সাকিব ভাইয়ের অ্যাক্টিং অনেক ভালো, হ্যাঁ হয়তো আগে সে অনেক আগে সে যা করতে এখন তার থেকে অনেক বেশি ভালো করে। তো তার অভিনয়ের সাথে আসলে যে দর্শক যেই আনন্দটা পায় সে আনন্দ থেকেই কিন্তু হাততালি বা হচ্ছে যে আপনার অ্যাপ্রিসিয়েটগুলো করে। সো সাকিব ভাই অলওয়েজই রাজা, রাজা রাজাই থাকে যেটা আমি মনে করবো। সো সাকিব ভাই যতকালই থাকবে ইন্ডাস্ট্রিতে দর্শক তাকে এভাবে একসেপ্ট করবে, আর দর্শক এভাবেই তাকে অলওয়েজ ওয়েলকাম করবে। কোথাও ডান্স শিখিনি ওইভাবে, বলতে পারেন গড গিফটেড কিছু ব্যাপার আছে বা ছিল আমার মধ্যে। তো আমার বাবা ডান্সটা খুব পছন্দ করে, আমার বাবা মিডিয়াটাও অনেক পছন্দ করে। আমার বাবার স্বপ্ন ছিল আমাকে বড় কোনো নায়িকা হিসেবে দেখবে বা বড় পর্দায় আমাকে কিছু দেখবে, বাট অনেক প্রবলেম বা অনেক কিছুর কারণে আসলে এটা হয়ে ওঠেনি। তো আমার ছোটবেলায় যখন আমি ছিলাম টিভি দেখে ডান্স শিখে ডান্স করা, দেন সেখান থেকে হচ্ছে ইগলস ডান্স কোম্পানি, এটার যে অনার সে হচ্ছে আমার চাচা, আমার রিলেটিভস। তো উনি দেন একদিন দেখতে পায় যে আমি ডান্স করি বা আমি ভালো ডান্স করছি, দেন উনি ওনার একাডেমিতে আমাকে নিয়ে যায়। তো ওখান থেকে আর কি ডান্স করা, আর আমি নাচকে অনেক ভালোবাসি, আমি যখন ডান্স করি তখন আমার অনেক ভালো লাগে। সো ওইখান থেকে অল্প অল্প করে করে আজকে 10 থেকে 12 বছর আমি আর কি মিডিয়ার সাথে আছি। প্রিয়তমা মুভি করার আগে আমাকে কিছু মানুষ মানে আমার কলিগরা বা ফ্রেন্ড সার্কেলরা সবাই বলতো আমাকে নাকি একটু লাইক শাবনুর আপুর মতো লাগে। তো আমাকে অনেকে নিকনেম দিয়ে ডাকতো শাবনুর প্রো ম্যাক্স বা শাবনুর ম্যাম, এভাবে শাবনুর বলে ডাকতো, কারণ আমার কিছু অ্যাটিটিউড, পাগলামি, দুষ্টমি এগুলো নাকি শাবনুর আপুর মতো। এখন যেটা হচ্ছে, এখন আমাকে সবাই ইনবক্সে কোনো টেক্সট করলে বা কল করলে বলে কি নায়িকা কেমন আছো, কি প্রিয়তমা কেমন আছো, মানে এই ব্যাপারগুলো এখন আমার মধ্যে আর কি মানে চলতেছে আমার সাথে। তো তখন ভালোও লাগে, আবার হচ্ছে যে মাঝে মাঝে একটা জিনিস চিন্তা হয় যে মানে নিজের পরিচয়টা হয়তো বা আমার চলে যাচ্ছে, আমাকে সবাই এতদিন লিজা নামে চিনতো, এখন সবাই আমাকে প্রিয়তমা বলতেছে, মানে সবাই বলতে অনেকে প্রিয়তমা বলছে বা নায়িকা বলছে, এটা ভালোই লাগে। ইভেন আমি সেদিন হলে ছবি দেখতে গিয়েছি, তো মানে প্রায় অনেকগুলো দর্শক আমাকে বলছে আপু আপনি সবুজ ড্রেস পরা মেয়েটা না, আপু আপনি ওই আপুটা না, আপু আপনার ডান্স অনেক ভালো ছিল, আপু আপনার সাথে একটা ছবি তুলবো, মানে লাইক নিজেকে এখন একটু স্টার মনে হচ্ছে আর কি প্রিয়তমার পর। সো হ্যাঁ, আমার লাইফটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে।